আমি এই মুহূর্তে আমার সিনেমার কাজ শেষ করছি, কোথাও কোনো অ্যানাউন্সমেন্ট করি নাই, ইভেন দ্যাট কোথাও কোনো নামও প্রকাশ করি নাই। এটা পোস্ট প্রোডাকশনে কাজ চলছে ইন্ডিয়াতে, হয়তো খুব শীঘ্রই আমি ঘোষণা দিয়ে দিব যে কবে রিলিজ হচ্ছে। ওই রিলিজ ডেট অনুযায়ী আমরা হয়তো প্রমোশনে যাব, যার কারণে ছয় মাস এক বছর আগে বলে তো কোনো আসলে লাভ নাই, মানুষের মাথায় থাকে না এইগুলো আসলে। হ্যাঁ অবশ্যই আসবে, অবশ্যই আসবে, কিন্তু কবে আসবে সেটা আমি তো বলার কেউ না, সেটা বলবে হচ্ছে ডিরেক্টর, তাই না, বা ব্যাচেলর পয়েন্টের প্রডিউসার, আমি তো আসলে না বলাটা বেটার। হ্যাঁ একটা কাজ করছি অসময়, আর একটা কাজ হবে, একটা সিকুয়াল, গুড বাজ বেড বাজের সিকুয়াল, কিন্তু ওইটা কী এটার নামটা বলছি না আমি। ফানি ক্যারেক্টার তখন আমি ফানি হয়ে যাই, তখন হুট করে সুইস্টির দিই ফানি হয়ে যাই। তাহলে কিছুদিন আমার সাথে মিশেন আর বুঝতে পারবেন ব্যক্তি জীবনে আমি কেমন। আমি ব্যক্তি জীবনে খুবই রাফ। ছবিয়াল হচ্ছে আমার একটা পরিবার, যেটা আমার আমার ইনস্টিটিউশন বলতে পারেন, ওইখানেই আমার বেড়ে ওঠা আর কি অ্যাজ এ মেকার। আর অ্যাক্টিং যতটুকুই আমি এখন করি, আপনারা যেটা পছন্দ করেন, লোকজন পছন্দ করে, এইটাও আসলে ছবিয়ালের কারণেই, এটা আসলে মোস্তফা সরোয়ার ফারুকের কারণেই, অন্য কিছু না। আমি তো আর মায়ের পেট থেকে অ্যাক্টিং শিখে আসি নাই, ডিরেক্টিং শিখে আসি নাই, তো এখান থেকেই। আর বাইরে কাজ করি না যেটা বললেন, আমি জানি না এটা কতটুকু প্রাসঙ্গিক ব্যাপার। গল্প, ডিরেক্টর আর ক্যারেক্টার, আমি তিনটা জিনিস দেখি। চার নম্বর জিনিস দেখি, সেটা হলো টাকা, তো এটা খুবই মাইনর। এইটা আপনি যদি বাইরে কাজ দেখেন তাহলে বুঝবেন, তো অন্য জায়গায় তো করি দু একটা, তার মানে ওইটাই আমার ভালো লাগে দেখেই করি। আরেকটা বিষয় হলো যে আপনি মানে আমি যেটা ফিল করি আরে মানে আমি এখন যেটা ফিল করি যে অ্যাক্টর হিসেবে কাজ করতে গেলে ডিরেক্টরকে আসলে ট্রাস্ট করতে হয়। এখন আমি যখন ডিরেক্টর হিসেবে কাজ করি তখন অ্যাক্টর আমাকে কতটুকু ট্রাস্ট করে এইটা আমি জানি না, বাট ওনারা ট্রাস্ট করে দেখি তো ভালো কাজগুলো হয়।